নমস্কার বন্ধুরা, বিউটি ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হালকা হালকা কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও হালকা হালকা সকালে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর ছেলে বলছে, বায়না করছে যে মা একটু চিকেন পকোড়া খেলে ভালো হয় না, অনেকদিন দিয়ে বলছে। তখন বললাম, বাবা গরম পড়েছে, তা খেতে হবে না, আজকে তাও বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা আছে। তাহলে আমি বাবাকে বলি যে চিকেন নিয়ে আসতে। তাই আমার কর্তামশাই দেখুন চিকেন নিয়ে এসছে, আর এটা দিয়েই পকোড়া হবে। এখন চিকেনটা ধুয়ে নিব। ভালো দেখুন বন্ধুরা, অনেক দিন পর বৃষ্টি পড়লো, খুব আনন্দ লাগছে। আমাকে ধরতে বললো আমা। হ্যাঁ এই দেখো, এটা কাল তোমার তোমার আমাদের মাংস ধোয়া হয়ে গেছে। মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে দুই একটা বড় বড় পিস আছে, এই যে এগুলো একটু ছোটো করে নেব পকোড়ার জন্য। মাংসের পকোড়ার জন্য পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর গোটা জিরে বেটে নেব। মাংসের পিসগুলো বড় বড় আছে, তো একটু ছোট ছোট করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু লেবুর রস দেবো, কেননা একটা মাংসের কাঁচা গন্ধ আছে। এক ফোঁটা দুই ফোঁটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণের মতো। এর মধ্যে জিরে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, সমস্ত মশলা বাটা আছে, সেটা অল্প অল্প পরিমাণ মতো দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার, অ্যারোরুট, অল্প চালের গুঁড়ি সব দিয়ে মাখাবো। মাখিয়ে 5-10 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। অল্প অল্প দেবেন আর মাখাবেন, তাহলে সুবিধা হবে। মাখা হয়ে গেছে, এখন 10 মিনিটের মধ্যে ঢেকে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এই দেখুন ধোয়া উঠছে। এবার একটা একটা করে ছেড়ে দেবো, আর গ্যাসটা কমিয়ে দিলাম, কেননা ভিতরে কাঁচা থাকলে উপর দিয়ে একদম পুড়ে যাবে। এটা আস্তে আস্তে ভাজতে হয়।
এবার হালকা হাতে পাল্টিয়ে দিলাম। এই দেখুন আমার ছেলে প্লেট নিয়ে বসে আছে, এই পাশে একজন আর এই পাশে একজন পকোড়া খাবে, আর খুব পকোড়া খেতে ভালোবাসে। আমার কত মাসে যখন মাংস নিয়ে আসছে, আমি কিছু কিছু মাংস সলিড মাংসটা মানে বেছে বেছে রেখে দিই, তারপরে পকোড়া করে দিই। আমি বাড়িতে এই সাইজটা করেছি, আপনারা যদি মনে করেন এর থেকে বড়ো খাবেন বড়ো কাটতে পারেন, এর থেকে ছোটো খাবেন ছোটোও কাটতে পারেন, আপনাদের মন মতো কেটে নেবেন। এই দেখুন আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছেন কি শব্দ হচ্ছে, কতটা মচমচে হয়েছে শব্দতেই বুঝতে পারছেন। কি সুন্দর দেখুন, আমার ছেলে পকোড়া খাবে। কেমন বাবা? ভালো, দারুন। সুন্দর নিজে করেছি বলে তা বলছি না, খুব টেস্টি, অল্প পয়সা। আপনারা বাড়িতে কত টাকা, 20 টাকা পিস নেয় এক একটা, আর বাড়িতে আর কবে কালে তেল থাকে, আর বাড়িতে একদম পরিষ্কার তেল, তেল মশলা কম দিয়ে খেতে পারবেন, কোনো ক্ষতি হবে না, আবার অল্প পয়সায় হয়ে যাবে। আর যে যে পয়সা বাজারে খাবেন সেই পয়সা দিয়ে ঘরে করে খাবেন, সবাই মিলে খেতে পারবেন আনন্দ করে। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে কি করবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা।